Assalamualaikum, আমি ইন্তেশার আর আমি ইহরাম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলতেছি ইউরোপের পাঁচটি দেশ যেখানে আপনারা খুবই সহজে আপনার ওয়ার্ক ভিসার মাধ্যমে আসতে পারবেন। তো যেই পাঁচটি দেশে আপনাদের সবচেয়ে সহজ হলো আপনাদের এই ভিসা পাওয়া, ওয়ার্ক পারমিট ভিসা, সেগুলো নামে একটা একটা করে বলছি আর দেশ নিয়েও কয়েকটা ইনফরমেশান দিচ্ছি। সর্বপ্রথম দেশটার নাম হলো জার্মানি। তো জার্মানিতে আপনাদের দেখেন নতুন একটা অপরচুনিটি কার্ড হিসাবে একটা জিনিস ওরা অন করেছে, একটা একটা কার্ড ওরা এখন দেয়। এই অপরচুনিটি কার্ডটা আপনাদের জন্য খুবই সুবিধার হবে, হ্যাঁ, কারণ এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে আপনারা জার্মানিতে যেতে পারবেন, হ্যাঁ, আগের থেকে জব না নিয়ে আপনারা জার্মানিতে যেতে পারবেন, ঠিক আছে, অপরচুনিটি কার্ডের মাধ্যমে। কিন্তু এটা আপনাদের স্কিল্ড ওয়ার্কার্সদের জন্য। ফর এক্সাম্পল আপনারা ধরেন, ধরে নিয়ে আমরা আপনারা একটা মেকানিক, তো আপনারা যদি মেকানিক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনারা এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে যেতে পারবেন না। সো অনলি দ্য স্কিল্ড ওয়ার্কার্স, ইলেকট্রিশিয়ান যদি আপনার হন আপনাদের স্কিল্ড হতে হবে। আপনারা যদি মাত্র ধরেন এক মাস যদি ইলেকট্রিশিয়ান তাহলে আপনাদের এটা হবে না, একটু স্কিল্ড হতে হবে, তখন আপনারা যেই অপরচুনিটি কার্ডের মাধ্যমে যেতে পারবেন, হ্যাঁ। আরেকটা কথা দেখেন, আপনারা এখানে আপনাদের বয়স ম্যাক্সিমাম 35 হতে হবে, অর্থাৎ 35 বছরের নিচে আপনাদের বয়স হতে হবে আর আপনাদের মিনিমাম 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি ধরেন আপনারা একটা ইলেকট্রিশিয়ান, আপনারা ধরেন এক বছর ধরে কাজ করতেছেন, অনেক প্রফেশনাল, কোনো লাভ নেই, কারণ আপনাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 3 বছর হইতে হবে, বয়স 35 কম হইতে হবে, ঠিক আছে, এগুলো আর কি রিকোয়ারমেন্টগুলো, হ্যাঁ। আর আপনাদের প্রমাণ করতে হবে ওদেরকে যে আপনারা যদি জার্মানিতে আসেন আপনাদের আয় বা টাকা পয়সা এমন আছে যেটাতে আপনারা জার্মানিরতে থাকতে আর কি আপনারা থাকতে পারবেন, আর কি জার্মানিতে আর কি আপনাদের যেসব এক্সপেন্সেস সেগুলো আপনারা বেয়ার করতে পারবেন, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা ওদেরকে বোঝাতে হবে। সেকেন্ড হলো ডেনমার্ক। আপনি যদি দেখেন আমি বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, কারণ আজকের দিনটা আসলে অনেক সুন্দর, সব দিকে মানে মানুষ হাঁটাহাঁটি করছে, ওয়েদারটা অনেক সুন্দর, আমার খালি ডিস্ট্র্যাকশন হচ্ছে আর কি। আপনারা দেখেন অনেক ব্রাইট ওয়েদার, সো আর কি অনেক ডিস্ট্র্যাকশন হচ্ছে আমার ক্যামেরাতে, আপনার ইজিলি ব্রাইট বোঝা যাচ্ছে না, কারণ আমরা এখন যদি ফোকাস করি আপনাদের যখন আমার মুখ দেখবে তখন আর কি ফোকাস চেঞ্জ হয়ে যাবে। তো সেকেন্ড কান্ট্রিটা হলো আপনাদের ডেনমার্ক। তো ডেনমার্কে এখন অত্যন্ত দরকার হলো তাদের স্কিল্ড ওয়ার্কার, ডেনমার্কে স্কিল্ড ওয়ার্কার অনেক দরকার, তাদের অনেক সংকট, কর্মী সংকট অনেক বেশি ডেনমার্কে, ঠিক আছে। স্পেশালি এই কয়েকটা ফিল্ডে যেগুলো নাম বলতেছি, আপনারা যদি আমি যেই ফিল্ডগুলো এখন নাম বলবো সেই ফিল্ডের কোনো আপনারা যদি আপনারা দেখেন যে আপনারা এই ফিল্ডের জন্য এলিজেবল, ইজিলি কিন্তু আপনারা ডেনমার্কে যেতে পারবেন ইজিলি, কারণ ওদের এইসব লোক দরকার। আর যদি আপনারা এলিজেবল হন প্লাস স্কিল্ড হন তাহলে তো অবশ্যই আপনাদের এটা পাওয়ার চান্স সবচেয়ে বেশি। তো সর্বপ্রথম যেই আপনার ফিল্ড সেটা হলো সায়েন্স ফিল্ড। আপনার সায়েন্স ফিল্ডে যদি কখনো কাজ করে থাকেন তাহলে এটা আপনাদের একটা অপশন। ইঞ্জিনিয়ারিং ফিল্ড, হ্যাঁ, তারপর হলো আপনাদের টিচার্স, ওরা এই টিচার্সও খুঁজতেছে, লিগ্যাল প্রফেশনালস অর্থাৎ লয়ার, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট এইসব টাইপের, ঠিক আছে। তারপর আপনার ধরেন হেলথ কেয়ার স্পেশালিস্ট, তারপর আপনার হলো আইটি স্পেশালিস্ট, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাকস্মিথ, মেটাল ওয়ার্কার্স, তো এইগুলো টাইপের লোকরা খুঁজতেছে, আরও নানা নানা প্রকারের লোকরা খুঁজতেছে আর কি। সবগুলো তো এখানে বলা পসিবল না, কিন্তু যেগুলো পসিবল সেগুলো যেগুলো বেস্ট হয় আপনাদের জন্য আর যেগুলো পসিবল সবচেয়ে কমন সেগুলো আর কি আপনাদেরকে এখানে আমরা বলে দিছি, ঠিক আছে। আপনি যদি জব অফার পান এই যে কোনো একটা ফিল্ড যেগুলো বললাম এইসব ফিল্ড থেকে, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু এই ড্যানিশ রেসিডেন্ট, হ্যাঁ, মানে ডেনমার্কের রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনাদের ওয়ার্ক পারমিটও আপনারা ওইখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। এখন যদি আপনারা ডেনমার্কে নিয়ে কথা বলে আপনাদের ভ্যাকেন্সি দেখেন কতগুলো, 71,400 ভ্যাকেন্সিস এখন কিন্তু আপনার ডেনমার্কে আছে, ঠিক আছে। তো এমন না যে আপনারা মনে পাঁচটা প্লেস, ঠিক আছে, টানাটানি হিচে টানাটানি কিছু করার নাই, অনেক ভ্যাকেন্সি আছে, আপনারা বেশি বেশি অ্যাপ্লাই করেন, যারা যারা আপনারা এই এই যে সেক্টরগুলো বলছি সেই সেক্টর আর কি স্কিল্ড ওয়ার্কার্স, ঠিক আছে। তারপর আমরা দেখি তিন নম্বরে হলো আপনার আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে আপনার যদি এদিকে দেখেন আয়ারল্যান্ডের এখন ওরা এই এক্সপিরিয়েন্সড মাইগ্রেন্ট যে ওয়ার্কারগুলো আছে ওরা সেগুলো খুঁজতেছে, ঠিক আছে। দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো আপনার ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট, আর একটা হলো জেনারেল ওয়ার্ক পারমিট ভিসা, এই দুইটার মাধ্যমে আপনারা কিন্তু এখন আয়ারল্যান্ডে ওরা লোক খুঁজতেছে, ঠিক আছে। তো মাইগ্রেন্ট ওয়ার্কার্স আপনার যারা যারা আর কি আয়ারল্যান্ডের জন্য আর কি সব কিছু অলমোস্ট সেমই রিকোয়ারমেন্টস, কিন্তু আমি আর কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খেলে বলতেছি। আপনারা দেখেন আপনারা যদি যখন মানে ভিসাটা পাবেন আপনাদের উইদিন ওয়ান ইয়ার, হ্যাঁ, ভিসা আপনাদের ভ্যালিডিটি ডেট থাকবে এক বছর, তো এক বছরের মধ্যে আপনাদের কিন্তু আয়ারল্যান্ডে যেতে হবে। একবার ভিসা যদি আপনাদের ভ্যালিডিটি ডেট ক্রস করে তখন আপনাদের এটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। চার নম্বরে দেখেন এটা হলো পর্তুগাল, হ্যাঁ, পর্তুগাল একটা নিউ শর্ট ভিসা প্রোগ্রাম ওরা রিলিজ করছে আর কি, হ্যাঁ, আর যেহেতু এইটা আপনার শর্ট টার্ম, ঠিক আছে, এইটা আপনাদের হবে সিজনাল ওয়ার্ক, আপনারা শুধুমাত্র 9 মাস এখানে থাকতে পারবেন আর কি এইটার মাধ্যমে, এই যে আপনার এই ভিসা নিয়ে গেলে, ঠিক আছে, মাত্র 9 মাস থাকতে পারবেন, কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে পরে এক্সটেনশন করে করে কোনোভাবে এক্সটেনশন করা যেতে পারে যদি আপনার কোনো জব অফার পান বা কিছু একটা। তারপর এক পর্যায়ে যখন আপনাদের 5 বছর কমপ্লিট হবে তখন আপনারা এই পর্তুগালের একটা সিটিজেনশিপের জন্য আপনারা কিন্তু এলিজেবল হয়ে যাবেন। ফিনল্যান্ড, আরেকটা কথা আমি আপনাদেরকে যা যা বলতেছি, আপনারা কিন্তু এইসব দেশের আপনাদের
রুলসগুলো অনেক স্ট্রিক্ট, আপনার রুলসের বাইরে যাওয়া যাবে না। আইন কারণ যদি আপনার ভাঙেন, আপনার যত ভালো কোম্পানি হোক, যত পোস্টই ভালো হোক না কেন, এখানে সমস্যা আপনাদের হবে, ঠিক আছে। পাঁচ নম্বর আমাদের লাস্ট দেশটা বলি, এটা হলো ফিনল্যান্ড। 14 ডে ফার্স্ট ট্র্যাক ভিসা, হ্যাঁ, ওরা শুরু করছে আর কি একটা নতুন একটা আপনার প্রোগ্রাম, হ্যাঁ। আর এই প্রোগ্রামটা কাদের জন্য বলি, ফিনল্যান্ডে যে প্রোগ্রামটা শুরু হয়েছে 14 ডেজ ফার্স্ট ট্র্যাক ভিসা, সেটা হলো আপনাদের স্পেশালিস্টদের জন্য, হ্যাঁ। স্পেশালিস্ট আমি আপনাদেরকে কয়েকটি এক্সাম্পল দিলাম, হেলথ কেয়ার স্পেশালিস্ট হতে পারে, অথবা আপনার ল স্পেশালিস্ট হতে পারবে, এমন কিছু একটা, ঠিক আছে। এইগুলো স্পেশালিস্ট প্লাস স্টার্ট আপ বিজনেস, যারা যারা আপনার ওনার আছেন, একটা স্টার্ট আপ বিজনেস শুরু করছেন, তাদের জন্য কিন্তু আপনাদের এই ফিনল্যান্ড দেশটা অপশন হবে। তো গাইস, এটাই আজকে আমাদের ভিডিও, হ্যাঁ। আপনারা তো পাঁচটা আপনারা দেখতেই পারলেন আমাদের পাঁচটা কোন কোন দেশ, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে করবেন। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার ইনস্টাগ্রাম হলো inteshar_ihram_36 ছোট হাতের একটা টি, আর আমার ইনস্টাগ্রাম হলো inteshar_ihram_vlogs। আপনারা আমাদেরকে ইনস্টাগ্রাম ফলো করতে পারবেন, আমাদেরকে আপনার আরেকটা চ্যানেল আছে মাকফ্রেন্ড ফ্রান্স, সেখানে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারবেন। আর আমাদের একটা মেল আছে recent026@gmail.com, recent026@gmail.com, সেখানে আপনারা অবশ্যই বিজনেস স্পন্সরশিপ বা কোনো কলাবোরেশন হলে কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই দয়া করে সেখানে কেউ প্রশ্ন করবেন না, কারণ সেখানে আমরা কখনোই প্রশ্ন উত্তর দিতে পারি না। আবার দেখাবো একদিন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।